যতক্ষণ আমি বসে থাকি, শুয়ে থাকি, স্নান করি, কাপড় কাচি, বাসন মাজি, তখন আমার চারিদিকে কোনো আওয়াজ হয় না। কিন্তু যেই মুহূর্তে আমি ভিডিও রেকর্ড করতে বসি, সেই মুহূর্তে এত রকম আওয়াজ শুরু হয়ে যায় চারিদিক থেকে, আমি তোমাদের বলে বোঝাতে পারবো না। তখনই যতগুলো বাইক যাওয়ার ততগুলি ব্রর ব্রর করে যাবে, কারোর বাড়িতে ড্রিল মেশিন চলবে, কারোর বাড়িতে ভ্যাকিউম ক্লিনার চলবে, কারোর বউ কারোর বরকে যাচ্ছে তাই ভাষায় গালাগালি করছে, কোনো মা তার ছেলেকে উদম পেটাচ্ছে, আর তার সঙ্গে সঙ্গে সে ব্যাঁ করে চিল্লাচ্ছে। আমি যখনই মানে ভিডিও রেকর্ড করতে বসলেই এত রকম আওয়াজ শুরু হয়ে যায়, আমার তখনই মনে ধ্যার এখন কি আর করবো, নাকি এর মধ্যেই করে নেব। যখনই আমি ভিডিও কোনো রেকর্ড করি, পিছন থেকে মা কারোর বাচ্চা ডাকছে, কখনো হাম্বা ডাকছে ভ্যাঁ করে, কোনো দিন ডাকে না, কিন্তু যত ফেরিওয়ালা আছে ওই সময় আসবে আমাদের বাড়িতে ফুল ঝাড়ু বিক্রি করতে, বালতি বিক্রি করতে, হরেক মাল 30 টাকা, হরেক মাল 100 টাকা, হরেক মাল 10 টাকা, হরেক মাল বিক্রি করতে চলে আসবে। যেই না আমি ফোনটা রেখে ফ্রন্ট ক্যামেরাটা অন করে হ্যালো গাইজ বলবো, পেছন থেকে দরজা দরজা খোল দরজা খোল, তখনই শুরু হয়ে যাবে। তারপর দেখা যাবে ওই দিনই কারোর বাড়িতে বিয়ে হচ্ছে বা কারোর বাচ্চার জন্মদিন হচ্ছে, গাঁ গাঁ করে মাইক চালিয়ে দেবে। আবার কি মাইক কেমন চোং চোং লাগিয়ে চালিয়ে কে করে আওয়াজ হয়, ওরকম গান আমাকে শুনতে হয় সারাদিন। যাই হোক, তো আমার ক্যামেরা অন করার সঙ্গে সঙ্গে সবার যে কেন এত আওয়াজ করার ইচ্ছা হয় আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড, জাস্ট রাগ হয়েছে আমার।